এক ভাই আর্টিকেল আকারে প্রশ্ন লিখেন। তিনি লিখেন, আসসালামু আলাইকুম শেখ, আমি দিনাজপুর সদর থেকে সিয়াম ইসলাম। আমার প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র সংগঠন না করায় কেউ কি পাক্কা আহলে হাদিস হতে পারবে না, অথচ তার আকিদা মানহাজ ঠিকই আছে? মাশা আল্লাহ, জাজাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফি। সম্মানিত দিনী ভাই, অত্যন্ত প্রয়োজনীয় প্রশ্ন, দরকারি প্রশ্ন, কিন্তু প্রশ্নটা যেই ব্যক্তি উত্তর দেবে তার জন্য কষ্টদায়ক, কারণ এই প্রশ্নটা ওই ইমামকে বা যেই ব্যক্তি উত্তর দিবে তাকে কারো কারো সাথে শত্রু বানিয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। তারপর আল্লাহর জন্য সত্যি উত্তরটা সত্যিকারভাবে দেব এবং দলিল সহকারে। প্রথমে যদি আমরা এইভাবে জানি যে সবাই জানি আমরা যারা আলেম ওলামা আছি যে প্রসিদ্ধ একজন তাবি বিদ্বান আছে যার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনি মুবারক। তিনি জন্ম হয়েছিল 118 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 181 হিজরিতে। তিনি বলছেন, হুম ইন্দি আসহাবুল হাদিসি ওয়াকালা আসবাতুন নাস আলা সিরাতি আসহাবুল হাদিস। তাবিবিদ্দিন আবদুল্লাহ ইবনে মুবারক তিনি বলেন যে নাজাত প্রাপ্ত দল বা নাজি দল হলো আহলে হাদিসের জামাত, আর লোকেদের মধ্যে তারাই ছিল সিরাত মুস্তাকিমের উপর সর্বাপেক্ষ দৃঢ়। এখন আরবিটা আপনি বুঝুন কি বলছেন, হুম ইন্দে আসহাবুল হাদিস, হুম ইন্দে আসহাবুল হাদিস, ইয়ানি তারা হচ্ছেন ওই আহলুল হাদিসের দল যারা নাজাত প্রাপ্ত হয়। নাজাত প্রাপ্ত কোথায়? ওয়াকালা আসবাতুন নাস আলা সিরাতি আসহাবুল হাদিস। তাইলে লোকেদের মধ্যে সিরাতে মুস্তাকিম এর মধ্যে দৃঢ়ভাবে অটলভাবে আছে তারাই সর্বাপেক্ষ দিয়ে, তারা হচ্ছে ফিরকে নাজিয়া দল। এই হচ্ছে তার দলিল হিসাবে আমরা শারহু আসহাবুল হাদিস এই কিতাবটা যদি পড়ি হয়তো পৃষ্ঠার ব্যবধান হতে পারে, তবে আপনারা প্রায় শুরুতেই কমপক্ষে 30-35 পৃষ্ঠা পর্যন্ত যদি পড়েন তাহলে পেয়ে যাবেন। আরও ক্লিয়ারভাবে যদি আরেকটু জানি তাহলে আমরা এখান থেকে জানবো যে আবু বকর আল খতিব বাগদাদি শরফু আসহাবুল হাদিস, যেটা লাহোর রিপন প্রেস থেকে তারিখবিহীন লেখা হয়েছে, পৃষ্ঠা নম্বর 12, হাকিম একে সহি বলেছেন এবং জাহাবি রহমাহুল্লাহ তাকে সমর্থন করেছেন। বাইহাকি শোয়াবুল ইমান হাদিস নম্বর 1741, মুসাদ্রাক হাকিম হাদিস প্রথম খণ্ডে 18 পৃষ্ঠায় যে হাদিস নাম্বার হচ্ছে 290, আলবানী রহমাউল্লাহ সিলসিলা সহি হাদিস নাম্বার 280। দলিলগুলো এই জন্য দিলাম যে প্রখ্যাত তাবি যিনি হচ্ছেন আবু সাঈদ খুদ্রি, ইয়ানি প্রখ্যাত সাহাবি আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে সহি মুসলিমের হাদিস, তিনি সেই সহি সনদের হাদিস সিলসিলা সহিহার, তিনি বলেন আবু সঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبي سعيد الخدري رضي الله عنه أنه كان إذا رأى الشباب قال مرحبا بواسطة رسول الله صلى الله عليه وسلم أمرنا رسول الله صلى الله عليه وسلم. أبو سعيد الخدري رضي الله تعالى عنه বর্ণনাতিনি বলেন মুসলিম যুবকদেরকে দেখে তিনি খুশি হয়ে বলতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত অনুযায়ী যে ওসিয়ত করেছেন সে অনুযায়ী আমি তোমাদেরকে মারহাবা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তোমাদের জন্য মজলিসকে প্রশস্ত করার জন্য বলেছেন। আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুআসিআ লাকুম ফিল মাজালিস ওয়া আন নুফাহিমাকুমুল হাদিসা ফা ইন্না খুলুফুনা ওয়া আহলুল হাদিস বাদানা। এখানে শেষের যে বাক্যটা এটা নিয়ে আমি একটু কথা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একথাই বলছেন যে আল্লাহ নবী আমাদেরকে উপদেশ দিয়েছেন মজলিসকে প্রশস্ত করার জন্য ও তোমাদেরকে হাদিস বোঝানোর নির্দেশ দিয়েছেন, হাদিস বোঝানোর, কেননা তোমরাই হচ্ছ আমাদের পরবর্তী বংশধর আর তোমরাই হচ্ছ আহলুল হাদিস। তো এই কথাগুলো থেকে স্পষ্ট ক্লিয়ার হয়ে যায় যে আহলুল হাদিস হওয়ার জন্য কোনো একটা সংগঠন বা সংগঠনের মধ্যেই থাকতে হবে এরকম কথা নয়, কারণ আহলুল হাদিস
তারা যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেকে আঁকড়ে ধরে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজে চলে এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের আকীদাকে পোষণ করে এবং মানুষকে দাওয়াত দেয়। যদি আরেকটু ক্লিয়ার করি, কোনো মুহাদ্দিসগণের কথা দিয়ে ক্লিয়ার করতে পারি, যেমন শেফ আসহাবুল হাদিসের 28 পৃষ্ঠাতে একটি কালাম তুলে দেওয়া হয়েছে। মুহাদ্দিস খতিব বাগদাদী রহমাহুল্লাহ, তিনি জন্মগ্রহণ করেছেন 392 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 463 হিজরিতে। অন্যান্যদের সাথে আহলে হাদিসের পার্থক্য বর্ণনা করতে গিয়ে তিনি একথা বলছেন। এখন এই কথা থেকে স্পষ্ট বুঝতে পারবেন যে আহলেল হাদিস যদি বিভিন্ন সংগঠন হয় এবং বিভিন্ন সংগঠনের মধ্যে থাকলে সে আহলে হাদিস হবে নয়তো হবে না, সেই কথাটা একটু অস্পষ্ট থাকে, স্পষ্ট নয়। কারণ এই মুহাদ্দিস বলছেন কুল্লু ফিআতিন তাতাহাইয়াযু ইলা হাওয়া তারজু আলাইহি আও তাস্তাসিনু রাআন আও তাকিফু আলাইহি সিওয়া আসহাবুল হাদিস ফাইন্নাল কিতাবা উদ্দাতুহুম ওয়া সুন্নাতা হুজ্জাতুহুম ওয়া রাসূলা ফিয়াতুহুম আলাইহি নিসবাতুহুম লা ইয়ারজুনা আলাল আহওয়া ওয়ালা ইলতাফিতুনা ইলাল আরাই। মুহাদ্দিস বলছেন যে কুল্লু ফিআতিন তাতাহাইয়াযু ইলা হাওয়া, প্রত্যেক দল এই প্রবৃত্তির অনুসরণ করে। এই প্রত্যেক দল বলতে গেলে কোনো আহলে হাদিস হানাফি শাফি মালিকি হাম্বলি চর্মনেশ্বর সিনা সিঙ্গুলা এরকম কোনো কথা বলেননি। তাইলে তিনি কি বলছেন, কুল্লু ফিআতিন তাতাহাইয়াযু ইলা হাওয়া, প্রত্যেক দলই প্রবৃত্তির অনুসরণ করে, তারজিউ ইলাইহি এবং তার দিকেই তারা ঝুঁকে থাকে, তার দিকেই প্রত্যাবর্তন করে। আও তাস্তাসিনু রায়ান তাকিফু আলাইহি সিওয়া, ইয়ানি তারা তারা কি করে, প্রত্যেকেই হাওয়ার ইত্তেবা করে, রায় নিজস্ব রায় মতকে তারা অভিমতকে উত্তম মনে করে প্রাধান্য দিয়ে থাকে এবং তার উপরে তারা অটল থাকে, ইয়ানি তারা ইস্তিকামত থাকে। আলাইহি সিওয়া আসহাবুল হাদিস, শুধুমাত্র আহলুল হাদিস যারা আছে তাদেরকে ছাড়াই। এখন এই কথাটা যদি আপনি বুঝে থাকেন তাহলে তারা কারা, তিনি বলছেন ফাইনাল কিতাব উদ্দাতহুম, আর তাদের কোরআনই হচ্ছে তাদের হাতিয়ার, ও সুন্নাতা হুজ্জাতহুম, আর সুন্নাতই হচ্ছে তাদের দলিল, ও রাসূলা ফিয়াতহুম, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তাদের দলনেতা। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কথাটা কি যায়, কোরআন এবং সুন্নাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মিলিয়ে তাদের দলনেতা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারা কোনো মনোপ্রবৃত্তির উপর বিচরণ করে না, রায়েরও কোনো ভুরুক্ষেপ করে না, তারা সেই মনোপ্রবৃত্তির রায় এগুলোকে তারা কোনোদিনও প্রাধান্য দিয়ে থাকে না। যারা এভাবে আছে তারাই হচ্ছে আহলুল হাদিস। এই জন্য নির্দিষ্ট করে কোনো একটা সংগঠনে থাকলেই আহলুল হাদিস, আর যারা একদম নিঃস্বভাবে একা একা কোরআন এবং সুন্নাহকে মেনে চলছে তারা আহলুল হাদিস নয়। এই কথাটা নিতান্তই জঘন্যতম একটা মিথ্যা আরোপ করা হবে ওই ব্যক্তির উপরে, যেই ব্যক্তি সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলছে, আকীদায় স্পষ্ট এবং মানহাজ স্পষ্ট, ইবাদত স্পষ্ট, কিন্তু তাকে কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত হয়ে সংগঠনের সাথে মিলে থাকলে আহলুল হাদিস হবে নয়তো নয়, এই কথাটা পরিষ্কার নয়, এই কথাটা মিথ্যা কথা। বাকি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এই কথাগুলো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য স্পষ্ট করলাম। কোনো ব্যক্তি যদি আমার এই কথা বলাতে আমার প্রতি কোনো বিরূপ মন্তব্য করে অথবা আমার প্রতি কারো নারাজ বা মন থেকে কষ্ট পায় যে তিনি সংগঠনের পক্ষে কথা বললেন না কেন, সেটা তার ভুল হবে, কারণ আমি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলছি, এগুলোর উপরে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায় ক্লিয়ারভাবে স্পষ্টভাবে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এটাই হচ্ছে আমার সরল সহজ পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে এই সংগঠনের দিকে আসো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাদেরকে সরল সহজ পথ দেখান। তো আশা করব প্রত্যেকেই আমাদের এই আলোচনাগুলো একটু মানুষকে শোনান যারা বিভ্রান্তিতে আছে যে দল করতে হবে, পীর ধরতে হবে, সংগঠনে থাকতে হবে, সংগঠন না থাকলে হবে না, কয়টা সংগঠনে আপনি থাকবেন, কার মত আপনি রাখবেন, কারো মত রাখতে গিয়ে যদি আল্লাহর কথা ছুটে যায় আপনি কার কাছে ধর্ণা দিতে হবে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। ওয়াল্লাহু আলামু বিস সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।